বিভিন্ন দেশের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এরপরই দেশটির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু আবুধাবির কাছে ওয়াশিংটন যুদ্ধ বিমান বিক্রি করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তেজ। বিশ্লেষকদের ধারণা, আরব লীগ এবং মুসলিম বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের সঙ্গে আমিরাত চুক্তি স্থাপন করলেও আবুধাবিকে বিশ্বাস করতে পারছে না তেল আবিব। আমিরাতের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা, তখন ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনকে কড়া ভাষায় হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো পরিস্থিতির জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। কোনো ধরনের উস্কানির ক্ষেত্রে আমরা কিছুই বিবেচনা করব না। হামাস যদি কোনো ভুল করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত চুক্তি করে আমিরাত বোকামির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে তিনি বলেন, ওই চুক্তি নিয়ে চিন্তিত নয় ফিলিস্তিন। সম্প্রতি যা ঘটেছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ বহুদিন ধরেই এমনটা চলে আসছে। তবে বলতে চাই, এটা আমিরাত এবং ইসরায়েলের মধ্যকার কোনো স্বাভাবিক চুক্তি না। যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে আবুধাবি এ চুক্তি করেছে। খুব শিগগিরই পারস্য অঞ্চলের আরব দেশগুলো ফিলিস্তিনিদের স্বার্থের কথা বিবেচনা করে ইসরায়েলের সঙ্গ ত্যাগ করবে বলেও আশা প্রকাশ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। কাজীফ থেকে শুভ সময় সংবাদ।